হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ আয়োজন মিনিস্টার এয়ার কন্ডিশন নিবেদিত 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্যে আমার সাথে যিনি অতিথি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আজম নাসিরউদ্দিন। চট্টগ্রামের রাস্তার অবস্থা তো খুব খারাপ স্যার। আপনি যেভাবে বলছেন এটা ঠিক না, এটার সাথে আমি বিনয়ের সাথে ভিন্নমত পোষণ করবো। আমি নির্দিষ্টভাবে বলতে হবে যে এই রাস্তাটা খারাপ। এটা চট্টগ্রামবাসী কিন্তু অনুষ্ঠানটা দেখছেন, জি জি, এবং তারা ভুক্তভোগী যারা, তারা নিশ্চয়ই শরণার্থ করে ফেলেছেন কোন কোন জায়গা। আপনি মনে করেন রাস্তা ভাঙা নেই? রাস্তা অবশ্য চলমান। আপনি যখন উন্নয়ন কাজ চলবে তখন তো আপনার কিছু ভোগান্তি হবে। আমাদের অনেকগুলো রাস্তার কাজ হচ্ছে, কারণ আগে এক সময় হয়নি। আর এটা আপনাদের মনে রাখতে হবে, চট্টগ্রামটা হলো কিন্তু বাংলাদেশের অন্য জেলা শহর না, এটা বাণিজ্যিক রাজধানী এবং বন্দর নগর। এবং বন্দরের কারণে অনেক ভারী যানবাহন কিন্তু এই রাস্তাগুলো দিয়ে চলাচল করেন, সেই অনুযায়ী রাস্তাগুলো নির্মিত হয়নি। আমি দায়িত্ব গ্রহণ করার পর জাইকার অর্থায়নে এখন আমরা জাইকার যারা বিশেষজ্ঞ তারা পরীক্ষা নিরীক্ষা করে, যাচাই বাছাই করে, সেইভাবে ড্রয়িং ডিজাইন করে কয়েকটা রাস্তা বন্দরমুখী কয়েকটা রাস্তা আর নির্মাণ করার জন্য জায়গা আমাদেরকে অর্থায়ন করছেন, সেগুলো কাজ চলছে। আমাদের রাস্তা যেগুলো আমরা করেছি, আমার এই মেয়াদের মধ্যে আপনি কবরের শান্তিটাকে কি আপনি শান্তি বলবেন? যখন এখন চট্টগ্রাম শহরের জনসংখ্যা প্রায় 70 লক্ষ, আগে এক সময় আজ থেকে 15-20 বছর আগে চট্টগ্রাম শহরের জনসংখ্যা ছিল আপনার 30-35 লক্ষ। খুব দ্রুত কিন্তু এখন নগরায়ন হয়েছে, এবং এখানে শুধু আমরা নয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রকল্প বাস্তবায়ন করেছেন, প্রকল্প চলমানও আছে, পানি উন্নয়ন বোর্ড প্রকল্প বাস্তবায়ন করছেন, তার কর্ণফুলী গ্যাস লিমিটেড প্রকল্প বাস্তবায়ন করছেন, সি ওয়াসা 6টা প্রকল্প বাস্তবায়ন করছেন সুপেয় এবং নিরাপদ পানির জন্য। সমস্ত কিন্তু রাস্তাকে খোঁড়াখুঁড়ির মাধ্যমে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হচ্ছে। তো যার কারণে একসাথে, আগে যেহেতু কাজ করা হয়নি, একসাথে চট্টগ্রামের উন্নয়নের কাজ করতে গিয়ে কিছু সমস্যার মুখোমুখি। নগর পিতা হিসেবে আপনার সবচেয়ে বড় ব্যর্থতা কি? আমি তো বলবো ব্যর্থতার কথা তো আর আমার চোখে কোনো ব্যর্থতা কিন্তু চোখে পড়ছে না। কারণটা হলো যে আমি মনে করি যেই জায়গা থেকে বা যেইখানে আমি দায়িত্ব গ্রহণ করেছি, যেই অবস্থায় সেইখান থেকে আজকে চট্টগ্রাম কোন জায়গায় এসছে। আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনে, আমাদের ম্যানুয়াল অনুযায়ী, সিটি কর্পোরেশন অ্যাক্ট অনুযায়ী আমাদের দায়িত্বগুলো স্পষ্ট করা আছে। আমরা কোন কোন দায়িত্ব বা কোন কোন সেবা নগরবাসীকে প্রদান করবো এগুলো আছে। আবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঐতিহ্যগত 2টো দায়িত্ব আছে, শিক্ষা ও স্বাস্থ্যখাতে। সব কিছু মিলিয়ে আমি যেই অবস্থায় দায়িত্ব গ্রহণ করেছি, আজকে যে অবস্থায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন অবস্থান করছেন, এইখানে যদি আমরা চুলচেরা বিচার বিশ্লেষণ করি, যে কোনো কেউ যারকে সত্য স্বীকার করার মতো যার মানসিকতা আছে, যার চোখ আছে যার কান আছে, চোখ থাকতো যে অন্ধ নয়, কান থাকতো যে বধির নয়, সে স্বীকার করতে বাধ্য হবে, দৃশ্যমান পরিবর্তন হয়েছে। স্যার, লোকে বলে আপনি খুব সহজে রেগে যান, এটা তো পুরো উল্টোটা। আমাকে রাগান্বিত অবস্থায় মানুষ কখনো দেখেন, আমি সবসময় কিন্তু হাসি, সবার সাথে হেসে হেসে কথা বলি। পারিবারিক জীবনের গল্পটা শুনতে চাই, আপনার স্ত্রী এবং সন্তান। আমার সহধর্মিণী, আমার এক মেয়ে এক ছেলে। মেয়ে বড়, মেয়ে কক্সবাজার সরকারি মেডিকেল কলেজে 4th ইয়ারে অধ্যয়ন করছেন, ছেলে হলো ছোটো, সে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে 10ম শ্রেণীর ছাত্র, সে নেক্সট ইয়ারে ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা দেবে। হাউস ওয়াইফ। আপনি পারিবারিক জীবনে কতটুকু সুখী? আমি পারিবারিক শতভাগ সুখী, একেবারে শতভাগে। চেহারায় এবং আপনার কথায় আপনার সুখ ফুটে উঠে। তো দুর্ভাগ্য হলো যে আমি সারাক্ষণ ব্যস্ত থাকি, কারণ আমি তো মেয়রের পাশাপাশি তো চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আবার আমি ধরেন স্পোর্টসে আছি, এটা তো আপনি নিজেও জানেন। সবগুলো মিলে আমার ব্যস্ত সময় অতিবাহিত করতে হয়। সকালে যখন হয়তো বাসা থেকে বের হই, প্রচুর লোকজন থাকে, তাদেরকে বিদায় করার পরে আমি তারপরে আমার সারাদিনের কাজ শুরু করি, এবং আমি প্রায় কমপক্ষে রাত্রে 12টা সাড়ে 12টা পর্যন্ত আমি কাজ করি, তারপর বাসায় ফিরে এসে যথারীতি আমি হয়তো। আপনি অত্যন্ত পরিশ্রমী একজন নেতা, কিন্তু চট্টগ্রামবাসী আপনার মুখে 4 লাইন গান শুনতে চায়। আমি গান এই মুহূর্তে গান করা থেকে বিরত থাকবো, আমি গান না, আমি চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং চট্টগ্রামের ভাষায়, চট্টগ্রামের ভাষায় চট্টগ্রামবাসীকে কিছু বলেন। সকল আইও তো একজন সানগাইয়ে, এবং আমি চট্টগ্রাম শহরতে জন্মগ্রহণ করেছি, আর বাপও জন্মগ্রহণ করেছি, আর বাপর বাপও জন্মগ্রহণ করেছি। সকল সানগাই সকল আছে, বিনয়ের সাথে অনুরোধ গজুম, এই এই সাতগাই বলতে আঁড়া, চট্টগ্রাম বলতে আঁড়া শহর,
আনা শহরের গড়ি তো